আচ্ছা, আর বাকিদেরটা কই? মাত্র তো এই কয়টা দেখতেছি। আচ্ছা, মোহাম্মদ সাকিব আপনি কি করেছেন? হ্যালো, মোহাম্মদ সাকিব আপনি কি টাস্কটা করেছেন? ওই জি সাকিব ভাইয়া, না, শফিকুর শফিকুর। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো, জি জি, ওয়ালাইকুম আসসালাম। আপনি কমপ্লিট করেছেন ফেসবুক পেজ, বিজনেস পেজ যেটা? জি ভাইয়া, জি ভাইয়া, তাহলে একটু সাবমিট করে দেন। আমারটা তো ভাইয়া ক্লাসরুমে অ্যাড করা হয়েছে কিনা বলতে পারতেছি। আচ্ছা, আপনাকে অ্যাড করা হয় না, তাহলে গুলি দিয়ে দেন, আপনার ইমেল অ্যাড্রেসটা দেন, আমি অ্যাড করে দেবো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, মামুন ভাই আপনার কি খবর? হ্যাঁ, আমার একটু কারেন্ট প্রবলেম ছিল, আমি এই জন্য করতে পারিনি। এখন কি করতে পারবেন কাজটা যে হ্যাঁ, বেতনের? করতে পারবো, করতে পারবো, আমি পরে আসতে জমা দিয়ে দিচ্ছি। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, কেউ কি ফেসবুক সফটটা অ্যাপ্লাই করেছিলেন, যে সফটটা কিভাবে খোলা যায় বা ইন্টারফেস কিছু চেঞ্জ করছিলেন? হ্যালো, এই যে রিভিউজ, এই অপশন গুলি দেখছিলেন? ওল্ড ভার্সনে করা ছিল, নতুন ভার্সনে শপের পেজ খোলা হয়নি। আপনি বললে শপে খুলে দিতে পারবো। আচ্ছা, আপনার ইয়াটা কই? আপনার জমা দেন নাই কাজটা? হ্যাঁ, ওই যে জমা আছে তো, ওই যে আমার নাম দেখা যাচ্ছে, হ্যাঁ এটাই তো। আচ্ছা, হ্যাঁ, আপনারটা না। আর জহুরুল ভাই আপনি কি করেছেন? কি ক্লাসে নাই? হ্যাঁ, আচ্ছা, জি ভাইয়া, কমপ্লিট করেন নাই? আমারটা কি মানে কারেন্টের জন্য ফুললি কমপ্লিট করে দিবি না, হাফ হয়েছে। ফুললি করতে পারিনি, কিন্তু ভাইয়া এই যে পুরানটার মধ্যেও তো ভাইয়া ইউজার অপশনটা আসতেছে, মনে হয় ক্যাটাগরির জন্য ইউজার নেমটা অ্যাভেলেবেল দেখায় না। হ্যাঁ, অ্যাভেলেবেল হচ্ছে চেঞ্জ করার অপশন গুলো থাকে। কিন্তু আমার কাছে এখানে ইউজার নেম এর ওই আছে, সেটা মানে এখানে মনে দুদিন হয় পেজে সবগুলো ক্যাটাগরিতে ইউজার নেম দেন। দুদিন আগে ছোট কাল দেওয়া হয়েছিল, সবগুলাতে দেয়, এর আগে করছি তো, ওগুলাতে তো দিছে, এটাতে কেন দিতেছে না কে জানে। কোনো অপশনাল প্রবলেম থাকতে পারে। হয়তো সার্ভারের প্রবলেম, মানে নিতেছে না, টাইম লাগবে। হ্যাঁ, হইতে পারে, সমস্যা। আর ফেসবুক তো আমার একটা মারাত্মক জিনিস হয়ে গেছে। আচ্ছা, লাইক করলে কি হয় দেখতে পাচ্ছেন? এই যে কিন্তু একটা সাজেস্টেড পেজ দেখাচ্ছে, খেয়াল করলেন আপনারা? হ্যালো, জি ভাইয়া, দেখতেছি। হ্যাঁ, এই যে এরকম হুম, সাজেস্টেড পেজ তো আপনাদেরটা নিয়ে আসতে পারেন। ওই বিভিন্ন আলাদা আলাদা ভিন্ন ভিন্ন বড় বড় আছে, এগুলো খুব ভ্যারি করে আপনার পেজটা প্রমোশনের ক্ষেত্রে। আর সবাই তো পেজ রোল যেটা, ওইটা করতে পারেন, এডিট করতে পারবেন তো? পারবো। আচ্ছা, কারণ আপনি যখন কোনো ক্লায়েন্টকে দিবেন কাজটা, তখন কিন্তু পেজ রোলটা ঠিকমতো চেঞ্জ করে দিতে হবে।
ক্লায়েন্টকে অ্যাডমিন অ্যাক্সেস নিতে হবে, আবার ডেলিভারির সময় ওই অ্যাডমিন অ্যাক্সেস ওই ক্লায়েন্টকে আবার দিয়ে আমার অ্যাডমিন অ্যাক্সেস সরায় নিতে হবে, এই তো? কিন্তু নিয়াজ ভাই, জি বলেন। আমি একটা প্রবলেম করতে, এটা আজকের ক্লাস রিলেটেড না, বিষয়টা হচ্ছে যে গতকালকে ক্যাম্পাসে এটা দিতে গিয়ে আমার পিসি তো মনে হয় কোনো কিছু বাগ টাগ ঢুকছে, কারণ কি আমি এখন যে একটা ট্যাব ওপেন করলে সাথে সাথে চার পাঁচটা ট্যাব বিভিন্ন ইসে ওপেন হয়ে যাচ্ছে, এখন কি পিসি কি আবার ই করতে হবে নাকি ফরম্যাট করতে হবে নাকি? দেখেন একটু শেয়ার করে দেখি কি হবে। মানে ওই যে বিভিন্ন ধরনের ই ওপেন হয়ে যাচ্ছে, এটা দেখা যাচ্ছে ভাইরাস হতে পারে, অথবা আপনি বিভিন্ন ওয়েবসাইটের কুকিজ কে অ্যালাউ করে দিচ্ছেন তা হতে পারে। ঠিক আছে, এটা আমি ঠিক করতেছি। এটা ওইটা ব্রাউজারটা আনইনস্টল করে আবার ইনস্টল করে দেখেন, তাইলেও প্রবলেম তাই চিন্তা করতেছি ক্রোমটা আনইনস্টল করে আবার ইনস্টল করে করতে, যদি দরকারি জিনিস না থাকে ওইগুলো তাহলে সেভ করে। হ্যাঁ, ওটা নিয়েছি, ব্যাকআপ গুলো নিয়েছি। আচ্ছা ভাই ঠিক আছে, আমি ক্লাসটা শেষ করে এটা করতেছি আর। ওকে আচ্ছা, আরেকটু দেখি। নুরুজ্জামান মিঠু ভাই আপনি করেছেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা টপিক, পেজটা ক্রিয়েট করে এবং হ্যান্ডেল করা। আচ্ছা আচ্ছা, এটা মনে হয় শেয়ার করা হয়েছিল, যদি আমারটা ইউজার নেম দেওয়া হয়নি। ভাইয়া আপনি যেরকম এই উপরে আসতেছে, আমারটা না কেন জানি উপরে জানি আসতেছে না। এটা কোন সেটিংস এ প্রবলেম হতে পারে, অথবা যেমন এই সাইডে সাইডে ক্লিক করলে পড়লে যেমন দেখাচ্ছে ইওর পেজ, আমারটা না দেখাচ্ছে না, আমারটা কিছু দেখে না, মানে ম্যানেজ গ্রুপ আমারও আসতো কিন্তু এখন আর আসতেছে না, বুঝলাম না কোথাতে কি দেখবেন। আচ্ছা সমস্যা নেই, তো
ব্রাউজার চেঞ্জ করেন, এই ক্রোম দিয়ে অনেক টাইম লাগে, সাদা থাকে নোট নিয়ে আসা না, এই ঠিকভাবে অপটিমাইজ না করার একটা ওরা এই ফেসবুকটা ঠিকভাবে অপটিমাইজ করতে পারতেছে না দেখে এটা লঞ্চ করতেছে না। অনেক ফিচারই তো নাই সে পেজ খুলতে গিয়ে অনেক সময় একটু মানে কোনো ফাইতে আর নতুন কোনো ইতে গেলে তো দেখায় যে এটা কম্পিটিটিভ না, এখনো ফেসবুকে আপডেট আসা নাই এটা সেটা। তাহলে ওরা এটা দেওয়ার দরকার কি, আবার অনেক ফিচার নিয়ে চলে আসছে ওইখান থেকে যেগুলো এটাতে আছে ওটাতে নাই, হজম করা ব্যাপার এটা হয়ে গেছে। আর হচ্ছে ফেসবুকের ক্ষেত্রে পেজ মেনটেন করার ক্ষেত্রে আরেকটা আলাদা অ্যাপস রয়েছে, ওটা সম্পর্কে আইডিয়া আছে কারো? পিক্সেল না না পেজ ম্যানেজার, পেজেস ম্যানেজার, এটা সম্পর্কে না ভাই? এটা কিন্তু অনেকটা ভালো কাজ করে। নিয়াজ ভাই পেজ ম্যানেজারটা তো আমি দেখছি মানে মোবাইল অ্যাপ, ওটা মোবাইলের মাধ্যমে ওটা মেইনটেইন করা মেইনটেইন করা যায়, হ্যান্ডেল করা যায় ভালো হবে। জি এটা দিয়ে মোবাইলের মাধ্যমে সহজে আপনার পেজটা মেইনটেইন করতে পারবেন, খুব ইজি হয়ে যাবে। হ্যাঁ এটা কি এটা সম্পর্কে কিন্তু আইডিয়া রাখতে হবে, বুঝতে পারছেন? শুধু কিন্তু এখন কম্পিউটারে বসে থাকলে হবে না, হ্যাঁ এটা মোবাইলে নিতে হবে পেজ ম্যানেজার। বাকিরা বুঝতে পারছেন কথাটা? যখন আপনি কাজটা করবেন তখন এটা খেয়াল করবেন। কারণ এখন তো আর আগের মতো নাই, আগে যেরকম ফাইবারে কাজ করতে হইলে রাত জেগে জেগে বসে থাকতে হতো, কখন মেসেজ দিবে ব্যাস, বুঝতে পারছেন? এখন কিন্তু সেই দিন নাই। আচ্ছা একদম বড় বিপদে পড়লো, ব্যাক করাও সম্ভব না, রিলোড অন ইচ্ছা। আচ্ছা আপনাদের পিসি থেকে একজন ইয়াটা ক্রিয়েট করে দেখান তো, একটা শপটা ক্রিয়েট করে দেখান তো একটু। কি বুঝি নেই ভাইয়া, হ্যাঁ ফেসবুক শপটা একটু ক্রিয়েট করে দেখান একজন, পেজ থেকে যেটা করে হ্যাঁ যাবতীয় পুরো টাকা। আচ্ছা জান্নাতুল মুন আপনি কিছু করেছেন? ভাই আমি আজকে করব, গতদিনের ক্লাসটা করি নাই আমি। আচ্ছা উনি কিছু একটা বলছে, ওনার কথা কি কেউ শুনতে পাচ্ছেন? মানে আজকে করবে, গতকালকের ক্লাসটা করে নাই উনি। ও আচ্ছা আচ্ছা, আপনাদের একজন শেয়ার করেন তারপরে একটু কাজটা করেন। ভাই একটা কোশ্চেন ছিল, একটা জিমেইল আইডি দিয়ে কি একটাই পেজ ক্রিয়েট করা যায়? আচ্ছা ওনার কথা আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না, অনেক ভলিউম কম। হ্যাঁ আবার একটু বলেন। একটা একটা জিমেইল দিয়ে একটা পেজ খোলা হয় মাত্র যায় কিনা, আসলে ফেসবুক পেজ খুলতে আপনার অপশন নাই, ফেসবুকে আপনার ফেসবুক আইডি লাগবে, আপনার একটা ফেসবুক আইডি দিয়ে অনেকগুলো ফেসবুক পেজ খুলতে পারেন, আনলিমিটেড যত ইচ্ছা খুলতে পারবেন। না এটা আনলিমিটেড বলতে ওরকম আনলিমিটেড না, ফেসবুক পরে ব্লক করে দেবে আপনার, ওটা তো হয়ে দিবে, মানে ওখানে লেখা আছে আনলিমিটেড ফেসবুক পেজ খোলা যাবে আর 90টা গ্রুপ খোলা যায়। ওই আনলিমিটেড লেখা থাকলে ওইটা ওই 90টার উপরে গেলেই আপনাকে অটোমেটিকলি ওরা রিমাইন্ডার দিয়ে দেবে। আচ্ছা ইয়ার একজন একটু শেয়ার করিস। কালকে রাত্রে তো সব ঠিকঠাকই ছিল অটোমেটিকলি। হ্যাঁ সুইস।
আচ্ছা, আপনাদের তো গ্রুপ সম্পর্কে তাহলে আইডিয়া আছে নাকি? ফেসবুক গ্রুপ? জি ভাইয়া, পেজের সাথে সাথে কিন্তু গ্রুপটা ইম্পর্টেন্ট, বলেন তো পার্থক্যটা কি গ্রুপ আর পেজের মধ্যে? গ্রুপ পেজের মধ্যে হলো মানে কিছু আমার যে প্যানেল থাকবে, ওই প্যানেলের লোকজন আর কি কাজ করবে, শুধুমাত্র খালি পোস্ট বেস যাবে। আর গ্রুপে যেটা সেটা হলো মানে অনেক মেম্বার্স অ্যাড থাকবে, তারাও চাইলে পোস্ট টোস্ট করতে পারবে। অ্যাকচুয়ালি যদি কোনো ব্র্যান্ডিং পেজ থাকে তাহলে তার ব্র্যান্ডিং গ্রুপ থাকা অবশ্যই, বুঝতে পারছেন? কমিউনিটি বিল্ডের ক্ষেত্রে গ্রুপটা মোস্ট ইম্পর্টেন্ট। যদি কোনো ক্লায়েন্টের পেজ ক্রিয়েট করে দেন তাহলে তার সাথে কনভারসেশন করে মাসটাকে একটা গ্রুপ ক্রিয়েট করে দেওয়া আদর্শ। ভাই আজকে তো কেমতে শেয়ার ওই যে ইউটিউব ভিডিওটা তো দেখানোর কথা ছিল। সবাই ডাউনলোড করছেন? জি সবাই করেছে। আচ্ছা, ফেসবুক টপিকটা শেষ করে তারপরে ইউটিউবের দিকে যাব, সমস্যা নেই। আচ্ছা, আমি ব্রাউজার চেঞ্জ করতেছি। সবাই দেখতে পাচ্ছেন? জি ভাই দেখা যাচ্ছে। জি ভাই, এটা তো এর আগের থেকে হাজির। আচ্ছা, ক্লাসিক খেয়াল করেন এখানে কি করে শপের অপশন দেখতে পাচ্ছেন?
না আপনি তো ক্যাটাগরিটা দিয়েছিলেন স্কুল, যার কারণে সম্ভবত সব দেখাচ্ছে না। ক্যাটাগরিটা যদি সব দিতেন তাহলে না হতো। আমি অলরেডি করেছি, আপনাদের এই অপশন গুলি থেকে আসবে, এরপর থেকে আপনারা এগুলোকে উপর নিচ করে দিতে পারবেন, কিন্তু সবটাকে সবার উপরে নিয়ে আসবেন। এরপরে নিয়ে আসবেন ফটো, এরপর নর্মাল কোড, তারপরে দিবেন অফারটাকে উপরে নিয়ে আসতে পারবেন। কাল করছেন, এরপর আপনাদের ইচ্ছা হচ্ছে চালু করে আবার নতুন কোনো ট্যাবও অ্যাড করে দিতে পারবেন। দেখেন কি বলছে, টু অ্যাড এ শপ সেকশন ইউর টু ইয়ার পেজ প্লিজ এডিট করুন। আচ্ছা কি করে দিতে হবে, আচ্ছা দেখেন এখানে কিন্তু দুইটা অপশন রয়েছে, চুজ হাউ টু ওয়ান, চুজ হাউ ইউ ওয়ান টু বাই প্রোডাক্ট ফ্রম ইউর শপ। বাকিরা খেয়াল করতেছেন এখানে একটা আছে মেসেজ টু বাই টেক আউট অন অ্যানাদার ওয়েবসাইট, সরাসরি এই সম্পর্কটা ক্রিয়েট করার মাধ্যমে আপনার কাস্টমার পেজের অডিয়েন্সকে পেজের অডিয়েন্সকে সরাসরি এখানে নিয়ে যেতে পারতেছেন, জেনারেট করতে পারতেছেন এই এটার মাধ্যমে। এটা দিলে তারপর হচ্ছে ওয়েবসাইটটা কানেক্ট করে দিতে হবে। আমরা এটা আপাতত দেখছি না, আপাতত হচ্ছে টু বাই এখন সব অপশন চল এনাবেল হয়ে গেছে, আমরা যেটা আছে বাংলাদেশি টাকা, আচ্ছা সিম্পলি এখন চলে এসেছে। এখান থেকে আপনারা প্রোডাক্ট গুলো অ্যাড করতে পারেন সরাসরি, সেরকম
এখান থেকে সিম্পলি দিতে পারেন, নামগুলো দিতে পারেন। এরপরে ডিসক্রিপশন একটা দিতে পারেন। ভেক্টর আর্ট দিয়ে দেন, ভেক্টর আর্ট দিয়ে দেন তো ভেক্টরি। আচ্ছা, নরমালি একটা ডিসক্রিপশন লিখে এরপরে কিন্তু কালেকশন গুলো অ্যাড করতে পারবেন। নিউ ওয়ে আই শেয়ার অন শেয়ার দিস অন ইওর পেজ এটা অপশনটা দিয়ে দেন। আচ্ছা, উপরে হ্যাঁ এটা তো দিতেই হবে, এটা মাস্ট। আর এই ভিজিবিলিটিটা পাবলিক করে দিতে হবে। আচ্ছা, আরেকটা অপশন ছিল না যেটাতে হচ্ছে ডিফারেন্ট যে প্রোডাক্টের ইয়াগুলি চুজ করা যায়? আর তো কোনো অপশনের কথা মনে নেই। না, এখানে তো আগে আরেকটা অপশন ছিল। আচ্ছা, এক দরকার নেই আপাতত। মানে হচ্ছে ক্যাটাগরি যোগ করা যেত, যে কোয়ান্টিটি এরপর হচ্ছে ক্যাটাগরি অপশন গুলো তো বাদ দিয়ে দেবো। আপনি যেটা বলতেছেন ওটা মনে হয় যে ইন স্টক, ওইটা মনে হয় সরাই দিলে হয়তো বা দিয়ে দিতে পারে। ওই যে শপে ঢুকলে ইন স্টক যে লেখাটা আছে, নতুন প্রোডাক্ট তৈরি করেন এখানে যে ইন স্টক লেখাটা আছে ওটা মনে ওইটা বাদ দিলে মনে কোয়ান্টিটিটা দেখাইতে পারে এখানে। না, এটা দেখে এটা আউট অফ স্টক হয়ে যাবে। সিম্পল একটা অপশন ছিল যেটাতে হচ্ছে আলাদা ভাবে কোয়ান্টিটি, তারপরে কালার কোনটা ম্যাচিং করতে হবে, কি কি কালার আছে এটা দেখি নাই এখন পর্যন্ত। না, এটা অনেক পুরাতন তো, এটা আপাতত পাবে না। অনেক কিছু চেঞ্জ হয়েছে, বুঝতে পারছেন? আচ্ছা, আর এখন যে আপনি এরকম করতেছেন, দেখা যাবে যে কিছুদিন পরে এই সব ইন্টারফেস চেঞ্জ হয়ে গেছে, তখন ভয় পাওয়ার কোনো কারণ নাই, জাস্ট একটু দেখবেন। অ্যাকচুয়ালি রেগুলার হ্যাঁ সব কিছু চেঞ্জ হতে থাকে, আগের মতো কোনো কিছুই তো নাই। প্রতি সময় সময় ইন্টারফেস গুলো চেঞ্জ হতে থাকে। আচ্ছা আচ্ছা, আপনারা কি এই সকল কাজগুলো পারবেন? এটা কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম কাজ।
জি ভাই আমার অলরেডি কমপ্লিট। যখন কোন ক্লায়েন্ট এইটা কিন্তু আপনি নিজের জন্য না, বুঝতে পারছেন? এই কাজগুলো কিন্তু আপনি নিজে আর কতগুলো বানাবো, নিজের জন্য বানালে তো অবশ্যই ভালো। কারণ আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন কিন্তু তাকে একবারে পুরোপুরি ম্যানেজেবল একটা পেজ ক্রিয়েট করে দিতে হবে, অথবা বিজনেস পেজ খোলা, বুঝতে পারছেন? আমি নতুনটাতে দেখতেছি না, বের করতে হবে। এটার নাম হচ্ছিল আগেরটাতে ছিল অ্যাট্রিবিউট, তাদের ক্ষেত্রে একটু খেয়াল করলেই পাবেন, সমস্যা নেই। আছে ওরা হচ্ছে কোথাও, বাকিরা এগুলো কিন্তু একটা প্রোডাক্টের ক্ষেত্রে ভ্যারি করে অনেকটাই। আমি আপাতত আচ্ছা, এখানে আমার আরো কিছু প্রোডাক্ট অ্যাড করতে হবে এই অপশন গুলো এনাবেল করার জন্য। প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু আলাদা আইডি নাম্বার আছে, এই যে দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু আপনাদের বড় একটা কাজের কাজ পাওয়ার অপরচুনিটি, পুরো একটা ফেসবুক পেজ ম্যানেজার হিসেবে, বুঝতে পারছেন? জি ভাই, এই কাজটা যদি আপনারা একটু ভালো মতো এক্সপার্ট হতে পারেন কয়েকটা করে, পরবর্তীতে কিন্তু আপনারা পুরো ফেসবুক পেজের একটা ম্যানেজার হিসেবে কাজ করতে পারবেন। আচ্ছা, আপাতত এটা আরেকটা বড় বিষয় হচ্ছে অ্যাডটা, আপনার কিন্তু ট্রাফিকের সাথে এই কিছু পরিমাণে অ্যাডটা দিতে হবে। কারণ আপনার যদি কমিউনিটিটা ঠিকভাবে বিল্ড আপ না থাকে তখন এটা ইম্পর্টেন্ট।
ভাই আপনার এটা কি নতুন ফেসবুক? মনে হচ্ছে এটা নতুন ফেসবুক না, এটা নতুন না। ওই ইন্টারফেসটা পুরাটাই এই আলাদা, ফেসবুকের সাথে রিলেটেড না। বুঝতে পারছেন? এই যে বিজনেস ম্যানেজার, এটা পুরোটাই আলাদা, এটা সিম্পল ফেসবুকের সাথে রিলেটেড না। আচ্ছা এখন একটু সবাই আমার পেজে একটা দোকান তো দেখছি, কি ইন্টারফেসটা শো করতেছে দেখেন তো। হ্যাঁ খেয়াল করেন, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা নর্মাল ওয়েবসাইটে গেলে কিন্তু আপনারা এরকম ভাবে ইন্টারফেস গুলো দেখতে পারবেন। এই সকল ছোট ছোট কাজগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই যে দেখেন এখান থেকে প্ল্যাটফর্ম ডেটাও ম্যানেজ করতে পারছেন। দেখ আপনাদের সাথে দেখা গেলে একটু ইন্টারফেসটা চেঞ্জ হইতে পারে, সমস্যা নাই, বাট কাজটা ট্রাই করবেন। এই যে এটা কিন্তু সরাসরি চলে আসবে। আপনাদের ওই ভালো বুঝতে পারছেন। এটা কিন্তু আপনাদের পেজের ইনবক্স। এই যে দেখতে পাচ্ছেন, এটা জাস্ট হচ্ছে এরকম চলে আসছে। আর আপনাদের যাবতীয় ডিটেলস গুলো আপনারা সিলেক্ট করে দেখতে পারবেন। এই যে আরেকটা দেখুন, এখান থেকে আপনারা ক্যাটাগরি গুলো সিলেক্ট করে দিতে পারবেন। তারপরে আপনার পেজের পরবর্তী যে থাকবে, কারণ একটা পেজ বা বিজনেস এগুলো তো একজন ইন্টেক করা সম্ভব না, যত পরবর্তী জন এটা সহজেই পরবর্তী আচ্ছা তাহলে তো ওই ফেসবুক আচ্ছা আপনাদের ইয়ার কি খবর? রাতে
ভাইয়া পিকোতে কাজ করছি, পিকো ওয়ার্কার। পিকোতে হচ্ছে 32 কাজ করছি, $2.45 হয়েছে, পেন্ডিং আছে $1.45। তেমন কোনো কাজ নেই আসলে, ভালো চেষ্টা করেন অল্প অল্প করে। আচ্ছা আপনাদের লিঙ্কডইন এর কি খবর? লিঙ্কডইন মনি আপু আপনার লিঙ্কডইন এর কি খবর? তারপর সামির আপু লিঙ্কডইন এ কোনো গ্রুপে জয়েন হয়েছেন? লিংকডইন প্রোফাইল তো লিংক দেওয়া হয়েছে ক্লাস ওয়ার্কে, চেক করে দেখেন। হ্যাঁ সেটা তো চেক করলাম, কিন্তু আপনাদের রেসপন্স করতে হবে না ক্লাসে লিংকডইন এ কি হবে, কাজ করেন নাকি, কোনো কিছু আপডেট দেন নাকি? তিনি কি ধরনের কাজের কথা বলছেন? কানেকশন বিল্ডের কথা বলা হচ্ছে আপু, কানেকশন গুলো তো বিল্ড আপ করতে হবে আপনাদের। কানেকশন গ্রুপ কমপক্ষে রেগুলারলি 4-5টা করে প্র্যাকটিস পাঠাতেই হবে আরো বেশি। আমার তো 40-50টা দেওয়া যায়, এ করে না একদিনের জন্য সাসপেন্ড করবে আর কি, একদিনে 10-15টা বেঁচে দেওয়া যাবে না। এটা তো একদিনে পসিবল না, বুঝতে পারছেন? তুমি আমার কনসারা এর জন্য একটু টাইম দেন, এটা পরবর্তীতে কাজে লাগবে, কারণ পরবর্তীতে যখন মার্কেট প্লেসে কাজ করবেন তখন এগুলো খুব কাজে লাগবে, আপাতত এগুলো গ্রো আপ করতে থাকে। রেগুলারই তো বলা যায় না, এটা তো আমি আর দেখার কিছু নাই, আপনারা ক্রিয়েট করেছেন এখন তো এটা মেনটেন্স দায়িত্ব আপনারই। আচ্ছা আর এরপরে হচ্ছে শাটার স্টকের কি খবর আপনাদের? শাটার স্টকে কেউ আর নতুন করে অ্যাপ্লাই করেছিলেন? ভাইয়া আমার অ্যাকাউন্টটা ডিসেবল দেখাচ্ছে শাটার স্টকে। কেন ভাইয়া? বুঝতেছি না, আমি আরেকটা মেল দিয়ে খুলেছি তারপরেও সেম দেখাচ্ছে। মানে দুইটা অ্যাকাউন্ট ডিসেবল? জি ভাইয়া, মানে প্রথমটা যখন ডিসেবল দেখাইছে তখন আমি নতুন করে আরেকটা খুলেছি তখন সেটাও ডিসেবল দেখাচ্ছে। আইপি রেকনেস্টে তো দুইটা অ্যাকাউন্ট খোলা যায় না, একটা আইপি তে একটাই অ্যাকাউন্ট করবে। আপনি প্রোফাইল ঠিক মতো শেষ করেন নাই 100% না করার কারণে হয়তো বা। আচ্ছা আপনি শেয়ার করেন তো স্ক্রিনটা দেখি।
করে আপনি ইমেল দিয়ে দেন আপু, এখানে দেখেন কি হয়। আপনি তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভিতরে ঢুকতে পারছিলেন নাকি? ভাই ওখানে ভেরিফিকেশন চেকের জন্য একটা মেইল আসছিল, সেখানে আমি ক্লিক করেছি, তারপর চেকিং হওয়ার পরে কিছু ডিটেইলস দিতে বলেছে, সেটাও করছি, কিন্তু এরপর আর আমি আর কি ঢুকতে পারছি না, লগইনও হচ্ছে না। আচ্ছা সাপোর্টে একটু আপনারা তো কন্টেস্ট কন্টিনিউটি সাপোর্ট ওইটাতে কানেক্ট করুন তো। আমি মেইলটা চেক করে না, এখানে তো মেইল যাওয়ার কথা একটা। অন্য ব্রাউজারে কি ট্রাই করেছিলেন এটা? না ভাই। আচ্ছা ভাইয়া মনে হয় অন্য ব্রাউজারে করলে হবে, আমি ট্রাই করে জানাবো পরে। আপনাকে মেইল দিতে পারে ওরা, বুঝতে পারছেন? আপনাকে ওরা মেইল দিতে পারে, খেয়াল করে দেখবেন। দেখেন তো কি এটা, দুই দুই নম্বরটা বাকিদের ক্ষেত্রে বাকিরা বাকিরা কি কাজ করেছে নাটকে?
বাকিরা কি ইয়াতে কাজ করেছেন কেউ শাটার স্টকে? ছবি তুলবো, ছবি তুলতে বের হবো, তারপরে আপলোড করে দেবো না ভাই। পেজে কি আমার যে একটা নতুন পেজ যেটা খোলা হলো এটাতে কি সবাই লাইক দিছে? 10 ভাই কেমতে সেটি আজকে প্রেজেন্ট করবেন? না আজকে আর কেমতে সে প্রেজেন্ট করব না, নেক্সট ডে থেকে ক্যাম্পাস কেমতে সেতে কাজ করব। ঠিক আছে, আচ্ছা ভালো মতো বুঝতে হবে। আপনাদের আমি দেখাইছি কিন্তু আপনারা গুরুত্ব দেন নাই। ফেসবুক ম্যাজিক আছে, ম্যাজিকটাও কাজে লাগে, বুঝতে পারছেন? সবার যে খুলতে তো পারি, এটা আর কি নতুন কি বুঝতে পারছেন? এটা খেয়াল করছি আমি সব কাজই প্রফেশনালি করতে হবে। আপনি যদি কাজের মধ্যে নিখুঁত না হয় পুরো কাজটাই বৃথা, বুঝতে পারছেন? আচ্ছা ভাই, আপনি তাহলে আমাদেরকে ওভাবে মেনশন করে দেন যে আপনি যেমন গতকালকে যেটা দিয়েছেন ক্লাস ওয়ার্ক, যে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে আমাদেরকে দেখানো, আমাদের হাতে যেটা ছিল কিংবা নতুন ওরকমভাবে দেখাইছে, বিজনেস পেজ রিলেটেড কী কী রিকোয়ারমেন্টগুলো দরকার সেগুলো একটা অ্যাসাইনমেন্টে উল্লেখ করে তাহলে দেন, আমরা দেখি সেটা করে কতটুকু কী হয় সেভাবে ইনক্লুড করে দেখে। আপনার কী কী রিকোয়ারমেন্টগুলো আমাদের কাছ থেকে চাচ্ছেন সেগুলো আমরা অ্যাড করে দেখি, কারো যদি কোনো প্রবলেম হয় সেটা নেক্সট টাইম আমরা আপনাকে ইনফর্ম করবো। ভাইকে আমি কি বুঝাতে পারলাম ভাই, মানে আমাদের পেজের মধ্যে কি কি এগুলো টুলস গুলো থাকতে হবে সেগুলো আপনি একটু আমাদের ক্লাস ওয়ার্কে একটু উল্লেখ করে দিলে বেটার হয়। যেমন আমরা কি শপ রিলেটেড করব নাকি জব রিলেটেড না বিজনেস রিলেটেড, কি ধরনের বিজনেস আছে না রিলেটেড গুলো আপনি একটু মানে, হ্যাঁ সেটাই দেন, সেটা বেটার হয়, তাহলে আমরা সেইভাবে পেজটাকে বিল্ড আপ করব। এরকম করে মেনশন করে দিবেন, অথবা যদি ডিজিটাল মার্কেট রিলেটেড বলেন সেটাও সেভাবে ইয়ে দিয়ে দিবেন, মানে আমাদেরকে স্পেসিফিক একটা সাবজেক্ট যদি আপনি ধরায় দেন তাহলে সেটা আমাদের জন্য কাজ করতে সুবিধা হবে। যেহেতু অনেক বছর থেকে অনেকেই ফেসবুক ইউজ করতেছে, তা এক একজন দেখা যাচ্ছে যে এক এক রিলেটেড পেজ ওপেন করতেছে চালাইতেছে, এবং নতুন রুলস অনুযায়ী তো আবার এটা ঘাটতে ঘাটতে বের হবে, এটা পারা যাবে, না পারা কোনো কিছুই নেই। তা আপনি হচ্ছে যে যেহেতু আপনি আমাদের কাছ থেকে আউটপুট চাচ্ছেন সেইভাবে একটু মেনশন করে দিলে বেটার হয়। Thank you.
আচ্ছা তাহলে ক্যামটাসিয়াটা সবাই রেডি করবেন, বুঝতে পারছেন? হ্যাঁ আমি অলরেডি রেডি করেছি। আচ্ছা সমস্যা নেই, যারা করছেন তো ভালো। আচ্ছা কেউ কেমন সবাই? আচ্ছা এই ক্লাসরুমে কি অ্যাড হয়েছেন নতুন? যারা ইয়া করলাম মেসেজ, ইমেল পাইছেন আপনি? না ভাই এখনো পাইনি। আচ্ছা ইমেল বক্সটা চেক করে আর সবাই হাজিরাটা দিয়ে দেন। আচ্ছা এখানে কারা কারা আসছেন? ভাইয়া আমার আছে 19 19 নাম্বার। আচ্ছা নেক্সট দেখেন ভাই। আচ্ছা দেখতে পাচ্ছেন আপনার কিন্তু হাজিরা নাই বললেই চলে। আর কারো বাকি আছে ভাই? আমারটা দেওয়া হয়েছে। আচ্ছা দাদা সবারটাই দেওয়া হয়েছে না? আচ্ছা
477 মনে হয় আমারটা, নাই তাহলে দেখ 476 কিনা আছে কিনা স্যার। 9 নাম্বার মোটামুটি সবারটাই দেওয়া হয়েছে এইখানে। 9 নম্বর আমারটা স্ক্রিন ফ্রিজ হয়ে আছে। তাহলে মোটামুটি সবটা দেওয়া হয়েছে না ভাই? আমারটা কি নেওয়া হবে? কারো কারো প্রবলেম আছে আর ভাই? আমি হচ্ছে আগে কখনো পাওয়ার পয়েন্টে কাজ করিনি, তো গতকালকে করে জমা দিছি, একটু দেখবেন ঠিক ছিল কিনা। দিস দা ফার্স্ট টাইম। আচ্ছা নেক্সট ক্লাসে পাওয়ার পয়েন্টটা আমি সবারটা মার্ক করে দেব। আচ্ছা ঠিক আছে, সবাই একটু টাইমলি পাওয়ার পয়েন্টটা কমপ্লিট করুন। ভাই আমাদের মার্কিং কি হয়েছিল প্রেজেন্ট, কি বলে পোস্টারের, পোস্টারের যেটা ফেসবুক পেজে জমা দিছেন ওটাতে? জি জি জি, পোস্টার কম্পিটিশন ছিল। না না ওটা এখন আমি একটু ব্যস্ত ছিলাম, তো দিয়ে দেবো সমস্যা নাই, একদিনের মধ্যেই কমপ্লিট। আমি তো 478 হচ্ছে আমার রেট। আচ্ছা দিবেন না আচ্ছা তাহলে আমারটা দিয়েন 478 নাসরিন একটা সুমি বেস নাম্বার কি? আচ্ছা বেশ, আসসালামু আলাইকুম। কারো কনফিডেন্স আছে যে আমারটা 1-2-3 এর মধ্যে থাকতে পারে এরকম? বাকিদেরটা আমি তো ভাই, আমরা ভাই সবসময় কনফিডেন্ট, ইনশাল্লাহ ভালোই হবে। আপনার বাকিদের তো কোনো কনফিডেন্স দেখতেছি না যে আগ্রহ নাই
ভাই আমি তো মনে করেন দিতে পারি না, এটা এর জন্য আর কি কি বলবো, আমি দিতে পারি না, এটা আসছে ওকে তো টাইম বেঁধে দিয়েছেন, আমি তো আর কি বাইরে গেছিলাম বলে কিনা পরে বারণ হয়েছিল, আমি তো করিনি। আচ্ছা মোহাম্মদ সাকিরুল হক আপনার কি ইমেল আছে? জি ভাই আসছে ভাই। আচ্ছা জয়েন করে নিয়ে। জি ভাই। মাইক্রো ওয়ার্কারস এর মধ্যে মাইক্রো ওয়ার্কারস এর অ্যাড দিয়েছে, সেটার জন্য দিয়েছে আপনি যেটা বলছিলেন। তো ভাই আমার হয়েছে হলো 1.32 সেন্ট, মানে $1.32। ঈদের মধ্যে আর ধরতে পারিনি, মানে বাসায় গেস্ট ছিল প্লাস ঈদের জন্য আমিও বিজি ছিলাম, ওই জন্য ধরা হয়নি। তবে আমার কাছে ভাই মনে হয় যে ওই মাইক্রো ওয়ার্কারস থেকে পিকো ওয়ার্কারস টা একদিক দিয়ে ভালো। মাইক্রো ওয়ার্কারস হচ্ছে প্রচুর পরিমাণে মানে ফেক টাইপের কিছু কিছু কাজ ওরা পোস্ট করে, যেটা দেখলে বোঝাই যাচ্ছে যে অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ার একটা চান্স আছে। তো যেটা পিকো ওয়ার্কারস এর মধ্যে দেখলাম যে এটা যে অনেক মানে ইজি ইজি কিছু কাজ দেয়, যেমন মানে হ্যাঁ পেমেন্ট হয়তো কম কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে যে গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপর হচ্ছে এই রিলেটেড কিছু কিছু কাজ। তো এগুলো তো মোটামুটি মানে করা যায় সহজে, প্লাস বোঝা যাচ্ছে যে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বা এরকম কোনো সম্ভাবনা নাই। আচ্ছা আবার ইয়ার জন্য একটা কভার ফটো ডিজাইন করেন আপনারা, বুঝতে পারছেন? যেটা ডিজিটাল মার্কেটিং শপ আর কি নাম কি ডিজিটাল মার্কেটিং স্কুলের জন্য, হ্যাঁ স্কুলের জন্য একটা কভার ফটো ডিজাইন করেন, ঠিক আছে? সবাই করবেন তাহলে টাস্ক পে দিয়ে দিয়ে নিশ্চয় কি বলো এই ক্লাসরুমে, হ্যাঁ ক্লাসরুমে দিয়ে দেব। আচ্ছা ডিজিটাল মার্কেটিং যে পেজটা খোলা হয়েছে স্কুল ডিজিটাল মার্কেটিং স্কুল, এটার জন্য একটা কভার ফটো ডিজাইন করবেন, বুঝতে পারছেন? আচ্ছা যারটা ভালো হবে তারটা কভারে স্থান পাবে, এই তো? হ্যাঁ। আর একটা টাস্ক থাকতে হচ্ছে আপনাদের যে গুগল ক্লাসরুম এটার জন্য একটা কভার ফটো ডিজাইন করুন, বুঝতে পারছেন?
টাস্ক কিন্তু দুইটা থাকবে এক্সট্রা। আমি সাইজ সব দিয়ে দিব, বুঝতে পারছেন? সাইজ গুলো মেনশন করে দিব। আচ্ছা, আর আরেকটা যে বললেন ফেসবুকের যে বিজনেস পেজটা হবে সেটার কোন ইয়াতে হবে, অফিসটার উপরে হবে এবং কি রিলেটেড সেটাও তো উল্লেখ করলেন। তো অনেকগুলো তো জমা দিলেন একসাথে। হ্যাঁ, এখন একটা প্রেশার তো নিতে হবে, এগুলো তো কোনো কাজের মধ্যে পড়ে না, ছোট ছোট কাজ। আচ্ছা, অসুবিধা নেবে আর তো একটু ভালোভাবে দেখবেন। আপনার কথাটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, আবার একটু বললাম এই যে এত কিছু ক্রিয়েট করা হচ্ছে, তো এটা ডিজিটাল মার্কেটিং এর কোথায় অ্যাপ্লাই করা হবে? মনে আপু আপনার কথা স্পষ্ট না, কি কইতাছে আবার একটু বলেন। হ্যালো, ক্যানভা দিয়ে যে এত কিছু ক্রিয়েট করছি, এখানে আছে ক্যানভা বলতে, আপনি যদি গ্রাফিক্স ডিজাইন রিলেটেড কাজগুলো পারেন তখন তো ক্যানভার কোনো প্রয়োজন নাই। না ওইটা বল না। আচ্ছা আপু, ব্যাপারটা হলো গিয়া যে দেখা গেছে আপনার একটা ধর ফাইভ ফ্রিল্যান্সিং যে মার্কেট প্লেস গুলো আছে ফাইবার, আপনি ঘাটান যে ফেসবুক ক্রিয়েশন নিয়ে অনেকগুলো গিগ আছে যারা শুধুমাত্র প্রফেশনাল ফেসবুক পেজ খুলে দেয়। নট অনলি ফেসবুক ক্রিয়েশন, মানে ওভারঅল এই যে বিভিন্ন টাস্ক গুলো যে দেওয়া হয় বেশিরভাগই ক্যানভা রিলেটেড বা গ্রাফিক ডিজাইন রিলেটেড, তো এইটা মার্কেটিং এর ক্ষেত্রে কতটুকু মানে অনেক প্রয়োজনীয়? কারণ দেখা গেছে আপনি নরমালি দেখেন যে ভাই আমাদেরকে যে শিখাইতেছে তার তো অবশ্যই একটা প্রেজেন্টেশন দরকার পড়ে আমাদের বোঝানোর জন্য, তো হয়তো বা গ্রাফিক্স কাজ করা লাগবে। আচ্ছা আমি একটু বলি, ক্যানভা দিয়ে যেহেতু আপনারা এটা কাজ করছেন, আপনারা কিন্তু আপনাদের যে কাজটা পারেন সেটাকে প্রমোশন করতেও কিন্তু একটা জিনিস ফুটাই তুলতে হবে। এখন এটা আপনি যেভাবেই করেন, গ্রাফিক্স ডিজাইন দিয়ে করতে পারেন, এখন আপনি আরেকজনকে হায়ার করে করতে পারেন, যেভাবেই করেন করলেই হবে। এখন যে নিজের যেটা কাজ এটা নিজের করাই ভালো, বুঝতে পারছেন? কারণ বিগিনার লেভেলে আপনি কেউ কেউ হায়ার করে করতে পারেন। কাজ করতে গেলে অনেকজন মানুষ লাগে, একটা দেখা গেছে ই কমার্স সাইট ডেভেলপ করলে মার্কেটার লাগে, ডেভেলপার লাগে। আপনার ফেসবুক হঠাৎ একটা পোস্ট করতে হবে বা আপনার টুইটারে একটা কিছু দিতে হবে বা আপনি ওই ফাইবারের একটা গিগ এর জন্য আপনার একটা কিছু ডিজাইন করতে হবে, তো তখন তো আপনি হঠাৎ করে জিনিসটা করতে পারবেন না। তখন আপনি যেটা করতে পারেন ক্যানভাতে করতে গেলে 10-15-20 মিনিটের বেশি কিন্তু লাগে না, আপনি সেটা করে ফেলতে পারলেন। বা আপনার ফেসবুকে একটা কিছু জন্য দরকার সেটা আপনি হঠাৎ করে একটা জিনিস করে ফেললেন, অথবা যে আপনি দেখবেন যে অনেকে যেটা আমরা করি সেটা হচ্ছে যে ঈদের সময় বা হচ্ছে বিভিন্ন যে পয়লা বৈশাখের দিন আমরা একটা কোনো একটা কমন কিছু সবাইকে পাঠাই, একটা ছবি মতো থাকে যে ঈদ মোবারক বা পয়লা বৈশাখের শুভেচ্ছা লিখে পাঠাই। তো যখন আমি একজন ডিজিটাল মার্কেটার হব তখন আমি যদি ওইটার মধ্যে এমন ভাবে জিনিসটাকে ক্রিয়েট করতে পারি যে জিনিসটা আমার ইনফরমেশন তো এটার মধ্যে দেয়া আছে, তখন কিন্তু ইজিলি ওইটা কিন্তু সবাই দেখলে অ্যাট লিস্ট কিছুটা হলো ইন্টারেস্টেড হবে যে তাই লোক কি করে বা ওর সম্পর্কে একটা আইডিয়া নিতে পারে, এটা একটা সুবিধা হবে। প্লাস আপনার অনেক সময় যেটা হয় যে আমার একটা ফ্রেন্ড ছিল, ও অনেক ছোট ছোট কিছু কাজ করে করে আজকে অনেক ভালো ইনকাম করে, তো ও যেটা ওর ইনিশিয়াল যেটা শুরু করছিল সেটা হচ্ছে যে ওকে $1 বা এরকম পরিমাণে দেয়া হয়েছিল, ও হচ্ছে এরকম একটা জাস্ট ছোটখাটো একটা ডিজাইন করে দিছিল, তো ওরকম ছোট ছোট ডিজাইনের জন্য আপনি পাবেন। আর এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা তো নরমালি ফটোশপ বা অ্যাডোবি ইলাস্ট্রেটরটা শিখি জানি না, অনেকেই জানি না, দুই এক আপু আছে তারা জানে বাট আমরা জানি না,
তো তাদের এইটার ক্ষেত্রে কিন্তু ওইটা কিন্তু অনেক ভাস্ট একটা নলেজ, অনেক কিছু জানা যায়, অনেক কিছু করা যায়। কিন্তু এখন কথা হচ্ছে যে আমরা তো ছোট পরিসরে জানি, আমাদের পক্ষে এতটা করা হয়তো পসিবল থাকে না। তো তখনই ক্যানভা বা এই রিলেটেড কাজগুলো করলে গ্রাফিক রিলেটেড আমাদের একটা আইডিয়া হয়ে যায়, তো আমি তখন ওইটাকে ইউজ করতে পারি। আর আমার ওই যে টুইটার পোস্ট দিছিলাম আপনি দেখতে পারেন, তারপর হচ্ছে আমি আরো কয়েকটা যে ইয়ার পোস্ট দিই, ওগুলো ম্যাক্সিমামই আমি কিন্তু আমার মতো করে ডিজাইন করছি। তো এর একটা সুবিধা হয়েছে যে ওগুলা মানে কোনো কপিরাইট নিয়ে আমার টেনশন নাই, কোনো কারো মানে অন্য কেউ ক্লেম করতে পারে তার প্রোডাক্ট, সেটা নিয়ে আমার টেনশন নেই, কারণ সবগুলো আমার করা। ভাইয়া কিন্তু কথা হইলো যে মনে করেন যে আমরা যদি আমরা কিন্তু কোর্সটা করতেছি কিন্তু গ্রাফিক্স ডিজাইনের উপর না, আমরা কিন্তু কোর্সটা করতেছি ডিজিটাল মার্কেটিং। তো পরবর্তী আমরা যদি গ্রাফিক্স এর দিকে মেইন ফোকাস দেই তাহলে কিন্তু আমাদের ডিজিটাল মার্কেটিং থেকে আমরা ডিটাচ হয়ে যাব না? না না, এটা ভাই ঠিক আছে, আপনার যেটা বলছেন সেটাও ঠিক আছে যে আমাদের তো ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে রিলেটেড, কিন্তু ডিজিটাল মার্কেটিং কিন্তু শুধু ডিজিটাল মার্কেটিং এর সাথে ইয়া না, এটা একটা কথা। তো আমি সেক্ষেত্রে আমি এটাকে এইভাবে নিচ্ছি আর কি, যে আমার এই জিনিসগুলোর জন্য তো লাগে ডিজিটাল মার্কেটিং, মানে ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ এটা ঠিক আছে ডিজিটাল মার্কেটিং অল্প কিছু জিনিস সমন্বয়ে তৈরি না, অনেক কিছু নিয়ে তৈরি, কিন্তু সেগুলো করার জন্য যে আমার অ্যাকাউন্ট গুলো লাগবে ভাই। ডিজিটাল মার্কেটিংটা কিন্তু ভাই এত মানে ছোট পরিসর না, আমি যতটুকু ধারণা মানে এত ছোট তো ই হবে না। কিন্তু আমরা কি কভার দিতে পারবো 50টা ক্লাসের মধ্যে ফুল কভার যদি দিচ্ছি? সেটা নিয়ে টেনশনের কারণ নাই, আমি বুঝতে পারছি। আপনারা হচ্ছে ক্যানভা দিয়ে আপনাদের যে কোনো কাজের জন্য আপনি শুধু যে ক্যানভা ইউজ করবেন এরকম না, এরকম কিন্তু আরো বিভিন্ন সাইট রয়েছে, স্কেচ রয়েছে, এরপরে হচ্ছে পিকচার চার্ট রয়েছে, আরো ম্যাজিক ফটো ডিজাইনার রয়েছে। এগুলো কিন্তু আপনার বেসিক কাজের জন্য কিন্তু লাগবে। আপনি শুধু যে ডিজিটাল মার্কেটিং এর টুলস গুলি সম্পর্কে জানলেন কিন্তু কোন একটা জায়গায় আপনি নিজে অ্যাপ্লাই করতে পারলেন না, এখন আপনার আরেকজনের সহায়তা নিতে হচ্ছে। আপনার ইনস্টাতে একটা ফেসবুক পেজ সম্পূর্ণটা ক্রিয়েট করলেন বাট বর্তমানে আপনি কাজটা করতে পারলেন না, পোস্টটা দিতে পারলেন না, এটা কিন্তু আপনারই ব্যর্থতা বলা যায়। এই জন্য কিন্তু এগুলো দরকার, বুঝতে পারছেন? জি ভাইয়া। ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে এটা কিন্তু অনেকগুলো জিনিসের কম্বিনেশন, যার কারণে দেখা যায় সবগুলোরই লাগবে। তো সেই ক্ষেত্রে ওই শুরু করতে গেলে তো ছবি টবি গুলো তো আমার ছবিগুলো দেওয়া লাগবে, আমি অনেকটা কি খুলতে গেলে আমার ছবি দিতে হবে, তো সেক্ষেত্রে তো মানে আইডিয়া লাগবে। আর তবে এইটা ঠিক ভাই যেটা বলতেছেন না, আপনারা যখন এটা মার্কেটপ্লেসে যাবেন তখন কিন্তু ইনস্ট্যান্টলি আপনার 10 মিনিট 15 মিনিটের মধ্যে যখন আমি ক্রিয়েট করে দিতে পারবো তখন কিন্তু আপনাদের প্রেশার পড়ে যাবে, বুঝতে পারছেন? যদি আগে থেকে প্র্যাকটিস না থাকে এটা খেয়াল করছেন, তখন কিন্তু আর এরকম একদিন দুই দিন তিন দিন ইনস্ট্যান্টলি করে দিতে হবে, খেয়াল করেছেন কথাগুলো? জি ভাইয়া। মেন প্রেশার কিন্তু তখন এই প্রতিটা মার্কেট প্লেস খেয়াল করবেন। আপনারা কি সম্পূর্ণ টেক্সট করে কোনো অর্ডার করেন বা কিছু করেন? আর আপনাদের কোর্স মডিউলটা কি আপনারা ফলো করছেন ভালো করে? কোর্স মডিউলটা ১৬তম ক্লাস আমাদের, জি অফিসিয়ালি ১৬তম ক্লাস, বাট আপনাদের হচ্ছে ১৩তম ১৪তম ক্লাস হচ্ছে রানিং। তো কোর্স মডেল শেয়ার করেন। হ্যাঁ, প্রতিদিন যে নতুন টপিক শুরু করি তার আগে যদি একটু মানে ধারণা দেওয়া হয় যে মার্কেটপ্লেসে এটা মানে এটার কাজ এই রকম, তখন একটু আইডিয়া পাওয়া যাবে যে ঠিক আছে এই অনুযায়ী এখানে কাজ করা আছে।
এটা তো আমি তো কনসেপ্টের মধ্যে সবকিছু দেখাই দিতে পারি না আরে ভাই ক্লাস ডিউরেশন তো অনেক কম বুঝতে পারছেন ক্লাসে তো পুরোটা হ্যান্ডেল করা সম্ভব না এখন মানে মাত্র তো শুরু হলো ফেসবুক দিয়ে, এটা তো একটা মার্কেট প্লেস, এরপর ইউটিউব ফাইবার, এরপর তো আছে ফাইবার দেখাবেন আমাদের না, মানে মার্কেট প্লেস গুলোতেই এই যে ফেসবুক হোক ইউটিউব হোক টুইটার হোক এই রিলেটেড কি কাজ একটু মানে বা এই যে আমরা পোস্ট ফিড করতে পারলে মানে একটু ফাইবারে সার্চ করে দেখেন আর ক্লাসে তো অনেক টাইম থাকে সলিডলি 2 আওয়ার ইউজ করলে অনেক এই যে আপনি এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং এখানে অনেক দেয় যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেটা ফেসবুক মূলত ফেসবুক ইউটিউব এসইও করতে হবে, এসইও আমাদের এখনো দেখানো হয় না তবে কোর্স মেটেরিয়ালে আছে, এরপর এই যে ভিডিও মার্কেটিং ফার্স্ট ক্লাসে বলা হয়েছিল, ইমেল মার্কেটিং, এসইএম দেখানো হয়েছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং না? জি আচ্ছা, এরপর ডোমেইন আর রিস ডোমেইন রিস আছে, এটা তো মনে হয় যে কি বলে ওয়ার্ডপ্রেসে যখন কাজ দেখেন তখন এই তো মানে মূলত আমাদের কয়েকটা দেখানো হয়েছে, এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা দেখানো হয়েছে ভাই ভিডিও মার্কেটিং এর কোনটা বুঝলাম না ইউটিউব ইউটিউবে আপনি একটা ভিডিও মার্কেটিং করে দিবেন দেখা গেছে এখানে 5000 যদি বলে ভিউ এনে দিতে তো ভিউ এনে দেওয়ার দায়িত্ব আপনার এটা বুস্টিং করে ভিডিও মার্কেটিং টা ক্লিয়ারলি তো দেখানো হয় না এখন এটা নিয়ে পরবর্তীতে কাজ করা হবে শুক্রবার আচ্ছা রাজু ভাই উনি তো চলে যাবে নাকি আচ্ছা ফিক্সড করো না না i7 না হন নিয়ার দরকার না i7 তো মার্কেট আছে প্রাইস হাই AMD থেকে না না i7 নিতে পারো সমস্যা নেই দেখতে পারো SSD 1TB কি আনবা আচ্ছা যেটা বলতেছিলাম কি বলতেছিলাম হ্যাঁ আপনাদের এই মডিউল অনুযায়ী ক্লাসগুলো নেওয়া হবে এগুলোর সাথে সমন্বয় করে সমস্যা নাই আপনারা অনেক কিছুই শিখতে পারছেন আস্তে আস্তে আর ভবিষ্যতে আরো পারবেন সমস্যা নাই আর আপনারা একটু যে কাজগুলো করেন ক্লাসে খেয়াল করতেছেন আচ্ছা প্রান্ত ভাই আপডেট অফ করে দেন সমস্যা ক্লাসে যে কাজগুলো করেন এগুলো নিয়ে একটু বাসায় রিসার্চ করবেন যে এগুলোর মার্কেট প্লেস কই হতে পারে বা কি রকম শুনতে পাচ্ছেন আবার কথাটা জি ভাই হ্যাঁ এগুলো নিয়ে একটু রিসার্চ করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন
হ্যাঁ মডিউলটা না চেঞ্জ হওয়ার কথা ছিল, জি বলছিলেন যে মডিউলটা চেঞ্জ হবে, মানে এরকম থাকবে না। চেঞ্জ হবে বলা হয়েছে, এখন চেঞ্জ হলে তো দেখতেই পারতেন, সমস্যা নেই। আর কোনো কোনো প্রশ্ন আছে? ইমেল টেমপ্লেটটা মানে কই করব, মানে কি কোথায় করলে বেটার হবে? আপনাদের এখনো তো ইমেল মার্কেটিংটা বিস্তারিত দেখানো হয় না, ইমেল মার্কেটিং এর আরো বিস্তারিত দেখানো হবে, বুঝতে পারছেন? জাস্ট শুধু কি কি দেখানো হয়েছে, বাল্ক ইমেল দেখানো হয়েছে শুধুমাত্র, আরো তো বিস্তারিত দেখানো হয় না। ইমেল মার্কেটিং কিভাবে মেল চেঞ্জ করবেন, ইমেল মার্কেটিং এ যদি এতটুকুতে মানে ফুললি না হয়, তাহলে আমরা তো মেল বেসিক্যালি, আমার যতটুকু ধারণা, আমরা ইমেল মার্কেট বাল্কি মেল মানে ইমেল মার্কেটিং রিলেটেডই করছে। এখন ইমেল মার্কেটিং করতে যে যদি 13টা ক্লাস চলে যায় ভাইয়া, তাহলে কি আমরা এসইও আছে, এরপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, এরপরে ইমেল মার্কেটিং আপনার ভাষ্য মতে ভাইয়া আরো আছে, তাহলে আর বাকি 30টা ক্লাসে কি বা 25টা ক্লাসে কি সম্ভব? তাহলে তো দেখা যাবে আমাদের অনেক কিছু জানা হচ্ছে না, এটা কি ভাই একটা প্রবলেম হিসেবে দাঁড়ায় না? কোনো প্রবলেম না, কারণ আপনারা বেসিক টুলগুলো যদি জানতে পারেন তখন আসলে মেজর টুলসগুলির কাজ খুব সীমিত, বুঝতে পারছেন? মেজর টুলসগুলি সম্পর্কে ধারণাটাই হচ্ছে মেন। আপাতত ক্লাসে পুরোপুরি এক্সপ্লোর করা হবে না যদিও, বাট আইডিয়া দেওয়া হবে, বুঝতে পারছেন? কিন্তু ভাইয়া যদি আমরা গ্রাফিক্স এর খালি আইডিয়াটা, আপনি আমাদের গ্রাফিক্স এর আইডিয়াটা দেন, আমাদের ডিজিটাল মার্কেটিং রিলেটেড জিনিসগুলো শিখান, তাহলে জিনিসটা ভালো না? কারণ আমরা তো গ্রাফিক্স ডিজাইন যদি কেউ চাই, তাহলে আবার পরবর্তীতে কেউ একজন গ্রাফিক্স ডিজাইনের আপনার এলইডি পি থেকে করতে পারবে। গ্রাফিক্স এর কাজগুলো তো আপনার ফাঁকে ফাঁকে করা হচ্ছে, গ্রাফিক্স এর টপিক হিসেবে, কারণ আপনি যখন মার্কেট প্লেসে যাবেন তখন কিন্তু আপনার ন্যূনতম একটা গ্রাফিক্স লাগবে, বুঝতে পারছেন? তখন যদি গ্রাফিক্স তো লাগবে, গ্রাফিক্স সব জায়গায় লাগবে, মানে এমন কোন জায়গা নেই যে গ্রাফিক্স লাগবে না। কিন্তু আমরা তো ভাই মনে করেন গ্রাফিক্স পারি, এই জন্য ভাই ডিজিটাল মার্কেটিং এর দিকে একটু মুভ করতে চাচ্ছি, তো মানে সেটা জানা, এই জন্য হচ্ছে প্রবলেম, বুঝতে পারছেন? তাহলে কিন্তু ভাই আমাদের দেখা যাচ্ছে যে আমরা বেশিরভাগ টাইমটা স্পেন্ড করতেছি হলো মনে করেন এই আপাতত যেগুলো ইয়েতে মানে সাইন আপ টাইন আপ, কিন্তু পর আমার কথা হলো ঠিক আছে আমাদের এটাও এগুলো লাগবে, কিন্তু কথা হলো যদি এগুলোতে বেশি ফোকাস করতে যাই, যদি ওই জিনিসগুলো না ধরা হয় তাহলে ভাই একটু, তাহলে তো আমি তো কোনো কিছু বাদ দেখে যাব না, আমাকে বলছে তো বললাম যে করছে যা যা দরকার আছে দেন। ক্লাস আছে, আস্তে আস্তে করতে থাকেন, বুঝতে পারছেন? একবারে তো মাত্র এর শুরু করছেন, এখনই যদি আমার কথা হলো ভাই, কারণ জিনিস তো অনেক, পরবর্তীতে দেখা যায় যদি কোর্স শেষ হয়ে যায় তাহলে তো আর আপনাকে আর আমরা পাচ্ছি না, কিন্তু তাহলে তো আমাদের জিনিসটা অর্ধেকই রয়ে গেল। বুঝতে পারছি, আপনাদের কৌতূহল থাকাটা অবশ্যই জরুরি, কারণ আপনাদের ধন্যবাদ যে আপনাদের একটা কৌতূহল আছে যে শেখার জন্য যে নতুন কিছু, সমস্যা নাই, আমি আপনাদের সবকিছুই দেখাই দেবো কোর্স মডিউল অনুযায়ী। শুনতে পাচ্ছেন নিয়াজ ভাই? জি জি শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা নিয়াজ ভাই, ওই যে ইমেল টেমপ্লেট যে করে ওইটা কি, ওই যে ওটার জন্য কি মেইল চিম ইউজ করতে হবে নাকি মেইল চিম টাইপ কি ভালো হবে? গুগল ডকে করা যায়, ওটা অনেকগুলো প্রোভাইডার আছে, আপনাদের দেখানো হবে, সমস্যা নাই, অনেকগুলো প্রোভাইডার আছে, গেট রেসপন্স চিম আরো অনেক প্রোভাইডার আছে। আমি ওই যে মার্কেট প্লেসে ঘুরে অনেক জায়গায় দেখলাম যে মেইল চিম এর উপরে মানে বেশি জোর দেয় এবং চায় এই ধরনের লোক আমাদের ফুল হয়নি, তাই তো? আর বাকি সবকিছু যা দেখাইছেন এতটুকু এর বাইরে কিছু নাই, এখনো বুস্ট করা বাকি, অ্যাড দেওয়া বাকি, অনেক কাজ আছে এটাই।
তাহলে কাল কি আমরা আবার কিভাবে ইউটিউবে চলে যেতে পারি? মানে আমার কথা হচ্ছে আমরা একদিন লাগুক, দুই দিন লাগুক, তিন দিন লাগুক, একটা টপিক করতে পারবেন না? এটা আপনি কাছের কয়েকদিন এটা নিয়ে রিসার্চ করবেন, এটা নিয়ে নতুন কিছু পোস্ট করবেন। আজকেই যদি ইয়া করে কালকেই যদি আপনি বলেন যে আমি বুস্ট করি, তাহলে কি হবে? আপনার অডিয়েন্স আসবে, ফাঁকা পেজ দেখে চলে যাবে। একটু সাইন্টিফিক্যালি চিন্তা করেন, বুঝতে পারছেন? এত চিন্তা করলে হবে না, একটু টাইম দিতে হবে। একদিন দুই দিনে এটা হবে। কোশ্চেন আসে তো এর জন্য কোশ্চেন করে ফেলি, অ্যানসার পেলে আর কি তখন ক্লিয়ার হয়ে যায়। তো ঠিক আছে, করেন, সমস্যা নেই। জি জি, সমস্যা নেই, কোশ্চেন করাটা ভালো, তাহলে নতুন কিছু জানতে পারেন। আচ্ছা, ধৈর্য ধরেন, সমস্যা নেই। বাকিদের আর কোনো প্রশ্ন আসছে ক্লাস নিয়ে? যেহেতু আলোচনা হলো, ওই তো একই, মানে একটা মুনিয়াপু যেটা বললো সেটা হচ্ছে যে উনি যেটা বুঝাতে যাচ্ছিল যে যখন আমরা একটা টপিকস ধরি সেটা কমপ্লিট করে দেন অন্য আর একটা টপিকসে যাই, এখন এটাতে কিছুটা গ্যাপ রেখে আবার অন্য আর একটাতে আমরা চলে যাচ্ছি, এক্ষেত্রে পিছনে ওই গ্যাপটা আবার রয়ে যাচ্ছে। যেমন প্রিন্টারের হচ্ছে, লেট মি ফিনিশ, আমি বলি তারপর। হ্যাঁ, তারপরে যেমন দেখা যাচ্ছে আমরা হচ্ছে টুইটারের টুলস গুলো ইউজিংটা ভাই আমাদেরকে লিংক দিছে, টুইটারের তো একটা সোশ্যাল মিডিয়ার একটা অংশ, সেখানে আমরা যখন মার্কেটিংটা করব সেখানে আমরা পোস্টিং গুলো কিভাবে টুলস গুলো ইউজ করব সেটা কিন্তু আমাদের এখনো গ্যাপ রয়ে গেছে। বাট আমরা সবটুকু জায়গায় কিছু কিছু গ্যাপ রয়ে গেছে, এই গ্যাপ গুলো কখন আবার ফিল আপ করবো, কখন নিউ মডেলে যাবো, সেটা নিয়ে একটু খটকা হয়ে যাচ্ছে সবার। আর আমি বুঝতে পারছি। এখন আপনি চিন্তা করেন, টুইটারে আমি কি কি দেখাইছি আপনাদের, কিছু কিছু হ্যাশট্যাগ দেখাইছি, এরপর হচ্ছে কিছু কিছু বেসিক দেখাইছি, আর হচ্ছে পোস্ট করতে বলছি। এখন পরবর্তীতে রাইট, যখন হ্যাঁ পোস্ট করতে গিয়ে আমরা ওই যে টুলস গুলো ইউজটা জানছি না আগে। হ্যাঁ, আমি কিছু কিছু টুলস কিন্তু দেখাইছি, আর কিছু কিছু বলে দিছি যে আপনারা এটা নিয়ে একটু গবেষণা করেন, যেটা জানার ট্রাই করেন, টাইম স্পেন্ড করেন। আর পরবর্তীতে আমি আরো বিস্তারিত দেখাবো কখন বলেন তো, যখন আপনারা মার্কেট প্লেসে চলে যাবেন তখন কিন্তু আবার এই সব জায়গায় আপনাদের ব্যাক করতে হবে, বুঝতে পারছেন? আবার কিন্তু এই সব সোশ্যাল মিডিয়াতে ব্যাক করতে হবে। আপনারা মার্কেটিং গুলো কোথায় করবেন? আপনাদের ইগের বা যে কোনো একটা কাজ পারেন সেটা মার্কেটিং কই করবেন? ঘোরাফেরা কিন্তু আবার সেই সোশ্যাল মিডিয়াতে ব্যাক করতে হবে। এখন আপনার যদি সোশ্যাল মিডিয়াটা একটু এস্টাবলিশ না হয় বা অডিয়েন্স যদি না থাকে তখন কিন্তু ব্যাক করে লাভ নাই, বুঝতে পারছেন কথাটা? ফাঁকা অডিয়েন্সের মধ্যে যদি একটা, হ্যাঁ সেটা ঠিক আছে। মনে করেন লাস্ট 15টা ক্লাস শেষ হওয়ার আগে আমরা যদি সবগুলো মার্কেট প্লেসে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলি, সেই 15 দিনের মধ্যে যদি আপনাকে আমরা পাই যে হ্যাঁ একটা ক্লায়েন্ট আমাদের সাথে করেসপন্ডেন্স করছে এই রিলেটেড, সোশ্যাল মার্কেটিং মিডিয়া হোক কিংবা ইমেল মার্কেটিং হোক কিংবা ভিডিও এডিটিং এর হোক, যে কোনো হোয়াট এভার ইট ইস, কিন্তু সেক্ষেত্রে কোনো প্রবলেম হলে করেসপন্ডেন্সটার বিষয়টা আপনাকে যেহেতু আমরা এই লাস্ট 15টা ক্লাসের আগে পাচ্ছি, সেক্ষেত্রে আমরা আপনার সাথে পারবো যে হ্যাঁ এই প্রবলেমগুলো আমাদের হচ্ছে কিংবা এই কাজটা আমরা কিভাবে করব, সেক্ষেত্রে কিন্তু বেটার হয়। তো আমরা যেটা চাচ্ছি যে 30 থেকে 35টা ক্লাসের মধ্যে আমাদের মডিউলের সবগুলো কাজের একটা আইডিয়া দিয়ে দিলে প্রবলেমগুলো নিয়ে আমরা লাস্ট 15 দিনে আমরা ইয়া করব, সেটা বেটার হবে। সেরকমই হবে, দেখা যাবে যে 35 ক্লাস যখন হয়ে যাবে তখন দেখবেন আপনারা সবাই মার্কেট প্লেস থেকে অর্ডার পাচ্ছেন ইনশাআল্লাহ, বুঝতে পারছেন? কনফিডেন্স রাখেন আর একটু পেশেন্স নিয়ে ট্রাই করুন। কারণ ক্লাসে এই সব টুলস গুলো আসলে বিস্তারিত অনেক বিষয় আছে যেগুলো আমি অ্যাকচুয়ালি দেখানো সম্ভব না ক্লাসের মধ্যে, আপনারা একটু রিসার্চ করলেই পেয়ে যাবেন টুলস গুলো সম্পর্কে, বুঝতে পারছেন? এই যেরকম ফেসবুক পেজটা দেখানো, ঠিক আছে, তারপরও পার্সোনালি চাইবো যে আমি ক্লাস যে 50টা এর বাইরেও কিন্তু আপনি, তারপরও পার্সোনালি চাইবো যে মার্কেট প্লেসে গেলে কোনো প্রবলেম হলে অবশ্যই আপনি হেল্প করবেন, বুঝতে পারছেন? ক্লাস 50টা এটা বলে কোনো কথা নাই, আমি আপনাদের ক্লাসের লিংক শেয়ার করে দেব, যখন ইচ্ছা হবে তখন আপনি আবার ক্লাসে আসে ক্লাসটা সমাধান নিতে পারবেন, সমস্যা নেই, এই বিশ্বাস রাখতে পারেন। থ্যাঙ্কস আ লট ভাই। থ্যাংক ইউ ভাই, হ্যাঁ সেটাই, ক্লাস
আচ্ছা আশা করি বুঝতে পারছেন। আচ্ছা তাহলে আজকের মতো বিদায় নেন। ওকে ভাই আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মাহফুজ ভাই আপনাদের গ্রুপের সবাইকে ডাকতেন, সবাইকে একটু মেনশন করেন হোয়াটসঅ্যাপে, শুধু ইয়াদের বাদে অ্যাডমিনদের বাদে সবাইকে একটু মেনশন করেন। ওকে স্যার। আচ্ছা আপনাদের আর যে মেম্বাররা ছিল আতিক বল, তারপরে হচ্ছে সোহান, তারপরে সাইফুজ্জামান, এরা কই? হ্যালো। জি স্যার শুনতে পাচ্ছি। বাকিরা কোথায়? বাকিরা কি ক্লাস কন্টিনিউ করবে না নাকি? বুঝতে তো পারছি না স্যার কিছু, এদের তো কোনো সাহস শব্দ না। হুম
আচ্ছা আপনারা কি হোম টাস্ক কমপ্লিট করেছিলেন? জি স্যার আমি করে দিয়েছি স্যার। স্যার আমি করছি। আমার কোনো অ্যাসাইনমেন্ট স্যার বাকি নেই, সব কমপ্লিট। স্যার মাইক্রো ওয়ার্কার সহ বেশ কিছু কাজ করেছি স্যার। কালকে তো অনেক কাজ ছিল সম্ভবত। হ্যাঁ অনেক কাজ ছিল গতকাল স্যার। প্রায় $4 কাছাকাছি চলে আসছে স্যার। গতকাল তো স্যার ছিল 0.71, আজকে স্যার প্রায় 0.4। কাজ করলে কিন্তু আর্নিং করতে পারবেন। হ্যাঁ স্যার টানা বসে কাজ করি, কোনো বিরতি নাই, নন স্টপ। যে ক্ষেত্রে করেন এই যে সকালবেলা স্যার অলরেডি দুইটা করে ফেলেছি। আচ্ছা দেখি তাহলে সবার কাজ করে। স্যার আমরা যারা আছি এদেরকে নিয়ে শুরু করেন, কি করবেন আর স্যার? এভাবে তো দেখতেছি স্যার ভালো একটা সমস্যা। তাহলে স্যার বিশেষ করে মানে কয়েকজনের হয়তো বা অন্য পেসের সাথে অ্যাড হয়ে যেতে হবে, কারণ বিকল্প দেখতেছেন না। এভাবে দুই একজনের ক্লাস করে স্যার খুব একটা তৃপ্তি পাওয়া যায় না। সকালের বেশি কিন্তু অনেকে রেগুলার ক্লাস করে। আসলে স্যার আমরা যে সময়টাতে ক্লাস করি এটা দিনের সবচেয়ে মুখ্য একটা টাইম। হ্যাঁ যে টাইমটাতে টাইমটা ম্যানেজ করা একটু কঠিন অনেকের জন্য। হ্যাঁ তো যারা তারাই হয়তো করতেছে, যারা একটু অবসর আছে। আমার যে আইডিয়া যে আপনারা হচ্ছে বেশিরভাগই অফিশিয়াল কোন জবে ছিলেন, এরপর হচ্ছে এটা অ্যাপ্লাই করেছেন, আর লকডাউনের মধ্যে অনেকেই ফ্রি ছিলেন, এজন্য ক্লাসটা করতে পারছেন। এখন অ্যাকচুয়ালি লকডাউন তো শেষ প্রায়। এছাড়া কোন উপায় নাই, কারণ আপনাদের জন্য আরেকজন সুযোগ পাচ্ছেন।